2024-25 rang bishini bagaitu buzakha budget ni rang mariwo GSDP growth rate romjakha 8.47%. Fasalo bidhan sabha 2024-25 rang bishini budget tubuman yagolo kaisa koktum panda khlai abohaino kokshaka hasteni rang mantri Pranojit Singha Roy. Fasalo bidhan sabha 2024-25 rang bishini bagai 27,804.67 crore rang ni budget isaka hasteni rang mantri Pranojit Singha Roy. Abuni bishingo rang phaimani phuruk jakha 27,393.98 crore rang shortage phunuk jakha 410.69 crore. 2024-25 rang bishini bagai tu bujak budget ni rang mariwo GSDP growth rate romjakha 8.47%. Fasalo bidhan sabha 2024-25 rang bishini budget tu puman yaglo kaisa kokthum panda khlaiyai abohaino kokshaka hasteni rang mantri Pranojit Singha Roy. Kokthum panda wa mantri Pranojit Singha Roy te bosaka taklani tu bujak budget o infrastructural development skill ni beromno kuchugoti sawai rang puisa ajimung ni saka tu bujakha sakthormong. হুকবার বেদেক নি বাগাই সিকাং নি শিলাই 1,721.94 crore কবাং রাংমারি তো বুজাখা রুং বেদেক নি বাগাই রাংমারি চং জাখা 5,508.63 crore শাখাং বেদেক নি বাগাই রাংমারি বক জাখা 1,726.23 crore আমাদের ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর কর্তৃক 2024-25 এর আমরা বাজেট পেশ করেছি এবং সেটা আপনারা দেখেছেন শুনেছেন, যে সঙ্গে আমার সঙ্গে মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ফিনান্স সেক্রেটারি অপূর্ব রায় মহাশয় এবং আমাদের রিসোর্স সেক্রেটারি ফিনান্স আকিল সরকার মহাশয়। তো স্বাভাবিকভাবে এটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আগামী একটি বছর আমরা কীভাবে রাজ্যের মানুষ সরকার কীভাবে পরিচালনা করবে সেটার উপর সবারই একটা লক্ষ্য থাকে। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি এবং বাজেটের টোটাল এক্সপেন্ডিচার আমরা রেখেছি 27,804.67 crore এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট এক্সপেন্ডিচার সারপ্লাস যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধর আছে 21,170.87, সারপ্লাস A1-A2 17,186.67, ঠিক ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্ট ফ্রম লোনস অ্যান্ড আদার্স ইনক্লুডিং পাবলিক অ্যাকাউন্টস অ্যান্ড ওপেনিং ব্যালেন্স এটাকে 4,436.44 crore, এক্সপেন্ডিচার 6,633.80, ডেফিসিট আছে B1-B2 217.36 crore, টোটাল রিসিপ্টের ক্ষেত্রে A1+B1 মিলিয়ে আমাদের টোটাল 27,393.98 crore, আর এক্সপেন্ডিচার তো বলেছি যে 4.67 crore, আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.6 crore আমাদের রাখা হয়েছে এবং এই টোটাল বাজেট আমাদের রাজ্যের একদম কৃষি স্তর থেকে কৃষকদের থেকে শুরু করে শ্রমিক সেই সঙ্গে মহিলা যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। এতে জনজাতি থেকে শুরু করে তফসিলি জাতি, ওবিসি সংখ্যালঘু এবং কর্মচারী পেনশন নির্বিশেষে সামগ্রিক জনসাধারণের জন্য বাজেটে কিছু না কিছু রয়েছে। রাজ্যের অর্থনীতি আমাদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, 22-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপির বৃদ্ধির জাতীয় স্তরে 7.22% তুলনায় প্রায় 4.49% ছিল। চলতি বছর 2023-24 অর্থবর্ষের রাজ্যের অর্থনীতি প্রায় 8.37%, যেখানে জাতীয় পর্যায়ে
7.3% বৃদ্ধির বিপরীতে আমরা এ জায়গায় অবস্থান করছি। এবং 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা বোঝাতে পারব। রাজ্যের নিজস্ব আয়ের ক্ষেত্রে যেটা নিজস্ব কর আমরা করি সেটাও আমাকে 3,448 কোটি টাকা অনুমান করা হয়েছে। এবং রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব অনুমান 475 কোটি টাকা ধার্য করা হয়েছে। এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে এগুলো ক্রমান্বয়ে প্রত্যেক বছর আমরা এটা খুব দায়িত্ব সহকারে যে এই মূলধনী ব্যয় এবং সেটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছি, তাতে এবারও 6,633.8 কোটি টাকা আমরা এ সম্পর্কে অনুমান করা হয়েছে। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন স্বাভাবিকভাবেই বাজেটের মধ্যে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখার বিভিন্ন পরিকল্পনা আমাদের সেই সমস্ত সুযোগ এদেশের মানুষের কাছে আমরা প্রচার ব্যবস্থা করতে পারছি। আবো হাইকেন কক্থম পান্দা ও হাস্তিনি রাং মন্ত্রী প্রণজিৎ সিংহা রয়তে বসাকা তিপ্রাসা আমসাইও ডেভেলপমেন্ট বাগাই রাং বক্সাখা যত বাজেট নি 39.93% তাকলানি অ বাজেট আবুন সেকাং যত কনস্টিটিউন্সি আমসাইও 30 কিলোমিটার খেলামা কতাল সামনানি বাগাই 2,000 কোটি রাং মারি বক্সাখা হানই রাজাখরাগুলি সিমি অমিত নি কক্থম চিনি খরাং।